আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। জব অ্যালার্ট চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে সাধারণ বীমা কর্পোরেশন SBC এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে পারবেন, কত টাকা পরিশোধ করতে হবে, কিভাবে সব কিছু নিয়ে আলোচনা করবো। আশা করি সঙ্গে থাকবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের সাড়ে নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 1/3/2021। 1 নম্বর ছিল সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, বেতন গ্রেড 16, পদসংখ্যা 57টি, শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস এবং মুদ্রাকরণে ইংরেজি ও বাংলা যথাক্রমে 28 এবং 20 শব্দের হতে হবে। কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্নদের প্রাধান্য দেওয়া হবে। 2 নম্বর ছিল অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদসংখ্যা 139টি, অষ্টম শ্রেণী পাশে। আমরা সার্কুলারটা দেখে নিলাম, অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখবো আমরা কিভাবে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য আপনাকে sbc.teledoc.com.pt এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং সার্কুলার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি সার্কুলারটাও দেখে নিতে পারেন। এখানে বলা আছে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা জমা দেওয়ার শুরুর তারিখ 8/3/2021 সকাল 10টা এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ 28/3/2021 সন্ধ্যা 6টার মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে বলা আছে 1 নং পদের জন্য পরীক্ষার ফি 300 টাকা এবং 2 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফর্মের পরীক্ষার ফি জমা দেওয়ার যে নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে রাইট মেসেজে গিয়ে লিখবেন SBC স্পেস, যে ইউজার আইডি পাবেন সেটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপর একটি ফিরতি SMS আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS পাঠাতে হবে। দ্বিতীয় SMS পাঠানোর নিয়ম SBC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপর একটি কনফার্মেশন SMS পেয়ে যাবেন, সেই কনফার্মেশন SMS এ আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর অন্য অন্য যে শর্তাবলীগুলো আছে সেগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।